বন্ধুরা আজ থেকে শুরু হয়ে গেল WBP লেডি কনস্টেবল পদের অনলাইন ফর্ম ফিল আপ। ওকে, অর্থাৎ আজ থেকে অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হচ্ছে। তো অনলাইনে তোমরা কিভাবে ফর্মটিকে ফিল আপ করবে, ফর্মটি ফিল আপ করার সময় কি কি ডকুমেন্ট তোমাদেরকে আপলোড করতে হবে, ডকুমেন্টের সাইজ কি হতে হবে, কিভাবে তোমরা ফিস পেমেন্ট করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে লাইভ আমি কিন্তু করে দেখাবো। ওকে, তো তোমরা যারা অনলাইন ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে এটা যদি জানতে চাও বা শিখতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটিকে কমপ্লিট দেখো, তারপর তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ নিজেদেরগুলো করবে। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি শুরু করা যাক। তার আগে করবে একটু রিকোয়েস্ট, অবশ্যই প্রত্যেকে ভিডিওতে লাইক করে দেবে, ভিডিওটিকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিভিন্ন গ্রুপে শেয়ার করে প্লিজ এই ইনফরমেশনটি এবং ভিডিওটি দেখার একটু সুযোগ করে দেবে, যাতে তারাও এই ভিডিওটি দেখার পর নিজেরাই খুব সহজে মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারে। ওকে, দেখতে পাচ্ছ 23/4/2023 তারিখ আজকে কিন্তু এক্ষেত্রে আপডেট কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা প্রত্যেকে গেট ডিটেলসের উপর একবার ক্লিক করবে, ক্লিক করলে দেখো এখানে 23/4/2023 তারিখ ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন। ওকে, এরপর কি করবে, জাস্ট গেট ডিটেলসের উপর তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশন করার যে ওয়েবসাইট সেটি দেখতে পাবে, তোমাদের কাছে এভাবে ওপেন হয়ে যাবে wbprbapplythroughnet.co.in। ওকে, লেফট সাইডের এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন WBP 2023, ওকে, অনগোয়িং রিক্রুটমেন্ট, এখানে প্রত্যেকে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন WBP 2023। ওকে, এখানে বিভিন্ন অপশন পাবে তোমরা, এরপর নিচের দিকে তোমরা একটু চলে আসবে। আসার পর এখানে দেখো বলা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, 23 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, এবং এক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট যেটি রয়েছে 22 মে 2023 তারিখ, এর মধ্যে তোমরা তোমাদেরকে আবেদন করতে হবে। ওকে, তো নিচে দেখো এখানে একটি অপশন রয়েছে অ্যাপ্লাই অনলাইন, প্রত্যেকে কি করবে অ্যাপ্লাই অনলাইন বাটনটির ওপর তোমরা ক্লিক করবে। ক্লিক করলে এখানে একটি নতুন পেজ ওপেন হবে, একটি হচ্ছে আর ইউ এ নিউ ইউজার, অর্থাৎ তুমি প্রথমবার আবেদন করছো নাকি অলরেডি তোমার কাছে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে। যদি প্রথমবার আবেদন করে থাকো তাহলে এক্ষেত্রে তোমরা আর ইউ নিউ ইউজার এখানে সাইন আপ করে নেবে, যদি আগে থেকে ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে নেবে। তো যেহেতু তোমরা নতুন আবেদন করবে অনেকেই, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সাইন আপ করবে। তো প্রথমে এখানে তোমরা নাম লিখে দেবে, ইমেল আইডি তোমরা এখানে বসিয়ে দেবে। ওকে, আমি তোমাদেরকে দেখাচ্ছি ইমেল আইডি বসিয়ে দেবে, দেন এখানে কনফার্ম ইমেল আইডির এখানে আবার তোমরা এই ইমেল আইডিটাকে আর একবার এখানে বসিয়ে দেবে। ওকে, এরপর এখানে একটি পাসওয়ার্ড তোমাদেরকে সেট করতে বলবে, তো অবশ্যই তোমরা পাসওয়ার্ডটি সেট করে নেবে। এরপর প্রত্যেকে সাইন আপ বটনের উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখো এখানে ভেরিফাই মোবাইল অ্যান্ড ইমেল আইডি, এক্ষেত্রে ভেরিফাই করতে বলা হবে। তো ইমেল আইডি এবং মোবাইলে ওটিপি সেন্ড করা হয়েছে, তো এই দুটি ওটিপি তোমাদেরকে এখানে বসাতে হবে। তোমরা মোবাইলেরটা বসাতে পারো বা ইমেল আইডিটাও বসাতে পারো। মোবাইলে যে ওটিপিটি এসেছে এরপর ভেরিফাই ওটিপির ওপর ক্লিক করে দিলাম। দেখো বলা হচ্ছে ইওর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, ওকে, রেজিস্ট্রেশন এক্ষেত্রে কমপ্লিট হয়ে গেছে। তো এক্ষেত্রে ইউজার নেম হচ্ছে তোমার মোবাইল নাম্বার এবং তোমরা যে পাসওয়ার্ডটি দিলে সেটা হচ্ছে তোমার পাসওয়ার্ড। ওকে, তো আমি জাস্ট এবার লগ ইন বটনটির ওপর ক্লিক করে দিলাম। এরপর এখানে ইউজার নেমের এখানে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এবং যে পাসওয়ার্ডটি আমি সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। দেন লগ ইন বটনটির ওপর ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছ সাকসেসফুলি লগড ইন। ওকে, অর্থাৎ সাকসেসফুলভাবে আমি লগ ইন করে নিয়েছি এবং দেখো এক্ষেত্রে আমাদের কাছে কিন্তু অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটি কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দেখতে পাচ্ছ, এক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট নেম অটোমেটিক্যালি এখানে শো হচ্ছে। টোটাল 5টা স্টেপ এখানে কিন্তু শো হচ্ছে, প্রথমে পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশন, তারপর কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস, এরপর আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, এরপর প্রিভিউ অ্যাপ্লিকেশন এবং সবশেষে পেমেন্ট ডিটেলস। তো ফর্মের প্রথমেই দেখতে পাচ্ছ বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আবেদন করছি। তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে লেডি কনস্টেবল ইন WBP 2023, এটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়েছে। এরপর যেটা আমরা করব সিলেক্ট স্টেট, তো এখান থেকে আমরা প্রথমে ওয়েস্ট বেঙ্গল স্টেট আমরা সিলেক্ট করে নেব। এরপর ঠিক নিচে 2 নম্বরে বলা হচ্ছে কনফার্ম ইউর স্টেট, আবার আমাদেরকে কনফার্ম করার জন্য ওয়েস্ট বেঙ্গল অপশনটিকে সিলেক্ট করে নিতে হবে। দেন বলা হচ্ছে জেন্ডার, তো এবার আমরা কি করব এখান থেকে জেন্ডার লিঙ্গ সেটাকে সিলেক্ট করে নেব। তো ফিমেল অপশনটিকে আমি সিলেক্ট করে নিলাম। এরপর বলা হচ্ছে ম্যারিটিয়াল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থান, ম্যারিড নাকি আনম্যারিড, তো আমি এক্ষেত্রে ম্যারিড অপশনটিকে সিলেক্ট করে নিলাম। ক্যান্ডিডেট নেম অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ ফিল আপ হয়ে গেছে, তো এটা আমরা ছেড়ে দিলাম। নিচে বলা হচ্ছে মাদার্স নেম ইন ফুল, তো এখানে মায়ের নাম লিখতে বলা হচ্ছে, তো এই বক্সে আমি মায়ের নামটি লিখে দিলাম। দেন বলা হচ্ছে ফাদার্স নেম ইন ফুল, তো এখানে বাবার নাম যেহেতু লিখতে হবে তো এখানে তোমরা প্রত্যেকেই ফাদার্স নেমটি লিখে দেবে। এরপর বলা হচ্ছে হাজব্যান্ড নেম ইন ফুল, যদি বিবাহিত হয়ে থাকেন তো সেক্ষেত্রে হাজব্যান্ড নেম নিচে এক্ষেত্রে কিন্তু লিখতে হবে, তো এক্ষেত্রে আমি স্বামীর নাম যেটা হবে সেটা এই বক্সে লিখে দিলাম। নেক্সট বলা হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি, ইউআর নাকি ওবিসি এ নাকি ওবিসি বি নাকি এসসি নাকি এসটি। ওকে, তো এখান থেকে ওবিসি এ ওবিসি বি দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, তো জেনারেল কাস্ট হয়ে থাকলে এক্ষেত্রে তোমরা
আনরিজার্ভ ক্যাটাগরি অপশনটিকে সিলেক্ট করে নেবে। ঠিক নিচে রয়েছে এনভিএফ ইন ডাব্লিউবিপি, হোমগার্ড ইন ডাব্লিউবিপি, সিভি ইন ডাব্লিউবিপি। অলরেডি যদি পশ্চিমবঙ্গ পুলিশে তোমরা এনভিএফ বা হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ারে কাজ করছো, তো সেক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে, এখান থেকে অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। আর যদি তোমরা বর্তমানে ফ্রেশার ক্যান্ডিডেট, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু নট অ্যাপ্লিকেবল এই অপশানটিকে সিলেক্ট করে নেবে। ওকে, দেন বলা হচ্ছে ডেট অফ বার্থ। এখানে তোমরা তোমাদের ডেট অফ বার্থটি বসিয়ে দেবে। এক্ষেত্রে আমি ডেট অফ বার্থ এক্ষেত্রে বসিয়ে দিচ্ছি। ওকে, ডেট অফ বার্থ ফিল করে দিলাম। দেন এক্ষেত্রে দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি এক্ষেত্রে যে এজ সেটা কিন্তু ক্যালকুলেট হয়ে গেল। ওকে, এরপর বলা হচ্ছে দশম শ্রেণী উত্তীর্ণ হলে টিক করুন, অর্থাৎ ক্লাস টেন্থ এক্ষেত্রে যদি পাস করে থাকো সেক্ষেত্রে এই বক্সে তোমরা টিক মার্ক দিয়ে দেবে। দেন এখানে বলা হচ্ছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট ক্লাস টেন পাস দশম শ্রেণী। ওকে, কোন ইয়ার তোমরা দশম শ্রেণী অর্থাৎ ক্লাস মাধ্যমিক তোমরা কোন বছর পাস করেছো সেটা তোমাদেরকে ফিল করতে হবে। ওকে, দেন কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেটা তোমাদেরকে ফিল করতে হবে। তো এখান থেকে আমি করে দিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। পার্সেন্টেজ অফ মার্কস, টোটাল কত পার্সেন্ট মার্কস তোমরা পেয়েছিলে, ওকে, সেটা তোমাদেরকে ফিল করতে হবে। তো কত পার্সেন্ট মার্কস পেয়েছিলে সেটা তোমরা ক্যালকুলেশন করে নেবে। ওকে, তারপর তোমরা এখানে ফিল করে দেবে। দেখ না, জাস্ট আমি মাধ্যমিকের ডিটেলসটাকে দিয়ে রাখলাম। দেন এখানে বলেছে সিলেক্ট মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, যদি এক্ষেত্রে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, না হলে এক্ষেত্রে তোমরা নো করে দেবে। এরপর বলা হচ্ছে কমিউনিটি। ওকে, এক্ষেত্রে তোমরা গোর্খা গারওয়ালি এগুলো যদি তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, তো তোমরা এক্ষেত্রে গোর্খা গারওয়ালি তোমাদের ক্ষেত্রে যেটা কমিউনিটি হবে সেটা বসিয়ে দেবে, না হলে এটা তোমাদেরকে ছেড়ে দেবে, কিছু করার দরকার নেই। অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ ফিল হয়ে গেছে। এরপর তোমরা দেখে নেবে সব কিছু ঠিকঠাক ফিল করেছো কিনা। দেন তোমরা নেক্সট বটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবে। এখানে প্রিভিউ আকারে তোমাদেরকে দেখাবে তোমরা যেগুলো ফিল করলে সব কিছু ঠিকঠাক ফিল আপ করেছো কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এক্ষেত্রে তোমরা নেক্সট ইয়েস বটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবে। তো যারা ডাব্লিউবি লেডি কনস্টেবলে ফর্ম ফিল আপ করছো এবং ফর্ম ফিল আপ করার কথা ভাবছো, তাদেরকে বলে রাখি তোমরা যদি পরীক্ষায় কমন পেতে চাও তাহলে এক্ষুনি দেরি না করে এক্সাম বাংলার কনস্টেবল এবং এসআই টু ইন ওয়ান সাজেশনের এই বইটিকে তোমরা সংগ্রহ করে নাও। বিগত বছরে যে পরীক্ষাগুলো হয়েছে অর্থাৎ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন উত্তর এই বইটি থেকে কিন্তু কমনও কিন্তু এসেছে। তো এই বইটির কমপ্লিট রিভিউ ভিডিও আমি চ্যানেলে পাবলিশ করে দিয়েছি, অবশ্যই সেই ভিডিওটিকে তোমরা দেখে নেবে বইটির মধ্যে কী কী প্রশ্ন উত্তর রয়েছে। এবং এই বইটিকে সংগ্রহ করতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্রত্যেকে তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট এবং এক্সাম বাংলা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বইটিকে অর্ডার করে দিলেই বাড়িতে তোমরা কিন্তু ফ্রি হোম ডেলিভারিও কিন্তু এই বইটি পেয়ে যাবে। তাই দেরি না করে আজকে এই বইটিকে সংগ্রহ করো এবং এখন থেকে এই বইটিকে তোমরা ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। এরপর দেখো আরো একটি পেজ আমাদের কাছে ওপেন হয়েছে, অর্থাৎ সেকেন্ড স্টেপে আমরা চলে এসেছি। এখানে বলা হচ্ছে কমিউনিকেশন এন্ড আদার ডিটেলস, এখানে আমাদেরকে এবার অ্যাড্রেসটা ফিল করতে হবে। তো এখানে আমি অ্যাড্রেস ফিল করে দিচ্ছি। অ্যাড্রেস এক্ষেত্রে আমি ফিল করে দিয়েছি ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, সব কিছু দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমি কিন্তু ফিল করে দিয়েছি। এরপর নেক্সট বলা হচ্ছে যদি যোগাযোগের ঠিকানাও তোমাদের একই হয়ে থাকে তাহলে এই বক্সে তোমরা একবার টিক মার্ক দিয়ে দেবে, তাহলে নিচেরগুলো অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে, তোমাদেরকে আর ফিল করার দরকার নেই। এক্ষেত্রে বলেছে শুড বি অ্যাবল টু স্পিক রিড অ্যান্ড রাইট, কোন ভাষায় তুমি লিখতে পড়তে এবং বলতে জানো, তো এক্ষেত্রে আমি এটাকে বেঙ্গলি করে দিলাম। ওকে, দেন এক্ষেত্রে রিলিজিয়ান দেখতে পাচ্ছ বলা হচ্ছে ধর্ম, তো এক্ষেত্রে আমি এটাকে হিন্দু করে দিচ্ছি। ওকে, তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করবে। দেন বলা হচ্ছে আপনি কি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্গত, ওকে, অর্থাৎ ডু ইউ বিলং টু এক্সেম্পটেড ক্যাটাগরির মধ্যে পড়ো কিনা, যদি পড়ো সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, না হলে তোমরা নো অপশনটির উপর টিক মার্ক দিয়ে দেবে। এরপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, হ্যাঁ কি না, যদি আপনি সরকারি কোনো চাকরি করেন তো সেক্ষেত্রে যদি সরকারি কোনো সংস্থায় আপনি কাজ করছেন তো সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো অপশানে টিক মার্ক দিয়ে দেবেন, না হলে নো অপশানটিকে সিলেক্ট করবেন। দেন বলা হচ্ছে আপনার বিরুদ্ধে কি কোনো দিন নৈতিক অপক্ষের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো অপশানে আপনি সিলেক্ট করবেন। দেন নেক্সট বটনটির ওপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন, প্রিভিউ আকারে আবারও আপনাদেরকে দেখাবে, এরপর আপনার ইস বটনটার উপর ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছ আমাদের কাছে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো আমরা থার্ড স্টেপে চলে এসেছি, এবার আমাদেরকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো ফটোর সাইজ কী হতে হবে দেখতে পাচ্ছ, এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে 10-50 KB মধ্যে ফটোটির ফাইল সাইজ কিন্তু হতে হবে, এবং সিগনেচারের সাইজ যেটি হবে 10 KB থেকে 30 KB মধ্যে। তো ফটো এবং সিগনেচার চলো এবার আমরা আপলোড করে নিই। এর জন্য আমরা কি করব, চুজ ফাইলের ওপর ক্লিক করব। তো দেখতে পাচ্ছি এক্ষেত্রে ফটো আমাদের চলে এসেছে, তো এখান থেকে আমরা ক্রপ করে ফটোটা অ্যাডজাস্ট করে নেব। এরপর নিচে এই টিক মার্কে দেওয়ার পর আমরা ফটোটিকে আপলোডে দিয়ে দেব। ফটো আপলোড দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর ঠিক একইভাবে আমরা চুজ ফাইলে ক্লিক করে এবার সিগনেচারটিকে আপলোড করে দেবো। তো এখান থেকে আমি সিগনেচারটা আমার অলরেডি স্ক্যান করা রয়েছে, এখান থেকে সিগনেচারটি নিয়ে নিলাম। এরপর আপলোড বটনে আমি ক্লিক করলাম।
দেখতে পাচ্ছ সিগনেচারটি আমাদের কাছে শো হচ্ছে, তো এটাকে এবার আমি একটু অ্যাডজাস্ট করে নেব। ওকে, এভাবে অ্যাডজাস্ট করে নেবে। এরপর নিচে দেখো একটি রাইট চিহ্ন দেখতে পাচ্ছ, এই টিক মার্কের উপর তোমরা একবার ক্লিক করবে। টিক মার্কে ক্লিক করার পর তোমরা কি করবে, এখানে রাইট সাইডের এখানে দেখতে পাচ্ছ একটি চেকবক্স দেখতে পাচ্ছ। ওকে, এই চেকবক্সে তোমরা একবার ক্লিক করে দেবে, এরপর ওকে আপলোড বাটনটির উপর ক্লিক করবে। দেখতে পাচ্ছ সিগনেচারটি আমাদের আপলোড হয়ে গেছে। এরপর তোমাদের যে প্লেস সেটা তোমরা এখানে লিখে দেবে, এবং নিচে এখানে একটি চেকবক্স দেখতে পাচ্ছ, এখানে টিক মার্ক দেওয়ার পর তোমরা নেক্সট বাটনটির উপর ক্লিক করবে, এরপর ইয়েস বাটনটিতে ক্লিক করে দেবে। পুরো ফর্মটি এবার তোমরা প্রিভিউ আকারে এভাবে দেখতে পাবে, সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা তোমরা দেখে নেবে। এরপর কি করবে, এখানে দেখো নিচের দিকে এখানে দেখো তোমার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ওকে, সোশ্যাল ক্যাটাগরি সব কিছু কিন্তু এক্ষেত্রে শো হচ্ছে, এবং পাশাপাশি একটি করে বক্স রয়েছে। ওকে, এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমাদের কোনো কিছু ভুল না হয়। ওকে, নামের মধ্যে যদি ভুল থাকে সেটা তোমরা এডিট করে নিতে পারবে সঙ্গে সঙ্গে, যদি ফাদার্স নেমে ভুল থাকে সেটাকেও ঠিক করে নিতে পারবে। ওকে, তো সব কিছু তোমরা দেখে নেবে, সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। যদি ঠিক থাকে তাহলে প্রত্যেকটি যে অপশানগুলো এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকটি অপশানের পাশে যে বক্সগুলো রয়েছে, প্রত্যেকটি বক্সে তোমাদেরকে কিন্তু একটা একটা করে টিক মার্ক তোমাদেরকে দিতে হবে। ঠিক এই যে আমি দিচ্ছি, এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা বক্সে টিক মার্ক দিতে হবে। ইয়েস বাটনটির উপর ক্লিক করে তোমরা এগিয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এবার আমাদেরকে লাস্ট অর্থাৎ ফাইনাল স্টেপে আমরা চলে এসেছি, পেমেন্টের পেজ। তো এখান থেকে পেমেন্ট মোড তোমরা কি করবে, অনলাইন পেমেন্ট করে দেবে। ওকে, টোটাল 170 টাকা দেখতে পাচ্ছ এক্ষেত্রে আমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে। ওকে, তো তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবাউট টার্মস কন্ডিশন এখানে দেখতে পাচ্ছ রয়েছে, এই বক্সে তোমরা একবার টিক মার্ক দিয়ে দেবে। ওকে, এরপর পে অ্যান্ড সাবমিট বাটনটির উপর তোমরা ক্লিক করবে, এরপর ইয়েস বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবে। এখানে দেখবে পেমেন্টের যে পেজার তোমাদের কাছে এভাবে শো হবে। ওকে, লেডি কনস্টেবল নেম দেখতে পাচ্ছ, তো এখানে পেমেন্ট গেটওয়ে তোমাদেরকে সিলেক্ট করতে হবে, তো HDFC PayU, তো আমি বিলডেক্স অপশানটির উপর ক্লিক করে এগিয়ে যাচ্ছি। তো এখানে তোমরা বিভিন্ন অপশান পাবে, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI, ওয়ালেট, কিউআর, তোমরা যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাইছো সেই অপশানটিকে তোমরা সিলেক্ট করে এখানে তোমরা পেমেন্ট করে দিলেই সাকসেসফুলভাবে যখনই পেমেন্ট তোমাদের হয়ে যাবে তোমাদের ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। ওকে, তো এইভাবে তোমরা অনলাইনে ফর্মটি ফিল আপ করো। আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো নিজেরাই খুব সহজেই মোবাইল বা কম্পিউটার থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যদি তোমাদের কারো কথা বুঝতে অসুবিধে হয় তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদেরকে সেই কমেন্টে রিপ্লাই করে দেবো। ওকে, আর ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে অবশ্যই প্রত্যেকে ভিডিওটি একটি লাইক করে দেবে, ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধু বান্ধব প্রত্যেকে একটু শেয়ার করে দাও, যাতে এই ভিডিওটি দেখে তারাও খুব সহজেই মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারে। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ।